সঞ্চয়ে সমৃদ্ধি নিরাপদ আগামী শীর্ষক 15 দিন ব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ইসলামী ব্যাংক টাওয়ারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মাওলা। গ্রাহকদের সমৃদ্ধ আগামী ও ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সঞ্চয়ে উদ্বুদ্ধ করা এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য বলে জানান তিনি। বলেন, ইসলামী ব্যাংক গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে বিভিন্ন আমানত প্রকল্প চালু করেছে। অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান, ডেভেলপমেন্ট উইং প্রধান মোহাম্মদ মাকসুদুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইন, মোহাম্মদ নাইয়ার আজম, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফায়েজ মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ সাব্বির, ক্যামেলকোট তাহের আহমেদ চৌধুরী এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতা উদ্দিন সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সকল জোন প্রধান, শাখা প্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।